হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বণিক সিস্টার ডেইলি ব্লগ অ্যান্ড ইটিং চ্যানেলে। দেখতেই পারলে দিদিকে প্রথমেই আমি আমাদের পাশের বাড়িতে সুমা সুমার দুই ছেলেকে নিয়ে চলে এসেছি লালবাগে ফ্লাওয়ার শো দেখতে। প্রথমেই দেখিয়ে দিলাম অ্যাডাল্টদের জন্য 70 রুপিস আর 12 বছরের ঊর্ধ্বে যাদের এজ তাদের জন্য 30 রুপিস এন্ট্রি ফ্রি। সো আমরা চলে এসেছি এন্ট্রি টিকিট নিয়ে এখন ভেতর দিকে। তো আস্তে আস্তে এগোতে থাকি, ত্রিবিশ একা একাই চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর অনেক লোকজন এসছে, আর ও একা একাই ঘুরবে আর এর মার সাথেই ঘুরবে, এরা প্ল্যান করেই এসছে দুই ভাইয়ে মনে হয়। ভেতরটা বেশ ভালো লাগছে পরিবেশটা, দেখতে পাচ্ছ চতুর্দিকে গাছ, এখানকার আবহাওয়াটাও বেশ সুন্দর লাগছে। যদিও একটু মানে রোদ আছে, তুমি এদিককার ফ্লাওয়ারের জায়গাগুলো দেখো, আমার ভীষণই ভালো লেগেছে। মানে ঢোকবার পথে খুব সুন্দর জায়গাগুলো লাগছে। আমাদের বাড়িতেও একটা ছোট্ট গার্ডেন আছে তোমরা সবাই জানো, কিন্তু এইখানের ব্যাপারটাই আলাদা। তো এখন আমরা দুজন মিলে এগিয়ে যাচ্ছি। বেশিরভাগ জায়গাতেই দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে পড়ছে, কেন, ফটো সেশন করার জন্য। এটা স্বাভাবিক, এখন এটাই চলছে, ফটো সেশন করতেই হবে। এই যে এরা দুজনও দাঁড়িয়ে পড়েছিল। তো আমরা এখন যাচ্ছি একদম ফ্লাওয়ার শোর যে গ্লাস হাউসটা রয়েছে সেখানটার ভেতরে যাওয়ার জন্য। আর এদিকে ত্রিশূর মুখ তোমরা দেখতেই পাচ্ছ, একটু ঘুম ঘুম ভাব, একটু পরেই তোমাদের দেখাবো কি সুন্দর ঘুমিয়েও পড়বে ওর মার্কোলে। তো এদিকে চতুর্দিক থেকে জলে স্প্রে করা হচ্ছে, কারণ যাতে যে ফুলগুলো আছে সেগুলো যাতে খারাপ না হয়ে যায় তাড়াতাড়ি করে। তো তার জন্য ফোঁটা ফোঁটা জলও আমাদের প্রথমেই ঢুকতেই মাথাতে পড়ে গেছে। তো এদিকে দেখো তোমরা কি সুন্দর ফ্লাওয়ারগুলো, মানে আমি তো জাস্ট কি বলবো তোমাদের, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আমার প্রচন্ড ভালো লেগেছে দেখে। কি সুন্দরভাবে সাজানো একবার দেখো। তা আমরা মোটামুটি চেষ্টা করি এখানে আসার জন্য। এখানে যে সাদা সাদা ধোয়ার মতন দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওয়াটার স্প্রে করা হচ্ছে গাছেদের ওপরে। আর এখানে মানে এতটাই ভিড়, আমি উইকডেতে গেছি, মানে আমরা সবাই উইকডেতে গেছি, তাও প্রচণ্ড ভিড়। কেননা ভিড়টা হওয়ার পেছনে একটাই রিজন, এই আমাদের মতন কিছু লোক আছে যারা হচ্ছে ফটো তুলবো ভিডিও করব, এই ব্যাপারগুলোর জন্য একটু ভিড় হচ্ছে। তো কিছু করার নেই, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, তো অবশ্যই এই জিনিসটা তো থাকবে আর এটাকে নিয়েই আমাদের চলতে হবে। ডে বাই ডে হয়তো আরও এটা বেড়েই যাবে। একবার দেখো জায়গাগুলো, সত্যি বন্ধুরা খুব এনজয় করেছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের সবার কেমন লাগছে এই ভিডিওটা। তোমাদের জন্যই করা, তোমাদের উদ্দেশ্যেই চেষ্টা করেছি ভিডিওটা করার যতটা সম্ভব। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো লালবাগের এই ফ্লাওয়ার শোর, যে জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি। প্রতি বছরই এরা এখানে করে লালবাগে এরকমভাবে ফ্লাওয়ার শো 15 আগস্টের আগে। তো 15 আগস্টই এটা লাস্ট ডেট থাকে। দেখুন বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি এই গ্লাস হাউসের, তারপর কোথায় যাই চলো তোমাদের সেটাই আগে দেখাবো। তো আজ মানে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার আমরা বাইরে বেরোনো মানে কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করা চেষ্টা করি যেরকম, তো আজকেও পুরো ভিডিওটাই শেয়ার করব কোথায় যাচ্ছি। এটার উদ্দেশ্য ছিল আমাদের প্রথমত যে ফ্লাওয়ার শোটা দেখার। দেখো এখানে প্রচুর বাচ্চাও এসে গেছে স্কুলের, দেখতেই পাচ্ছ এখানেও সুন্দর করে সাজিয়েছে। একবার দেখো কি সুন্দরভাবে ময়ূরটাকে সাজানো হয়েছে। তা আমিও এখানে একটু নিজেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ নিজে এসেছি, একটু দেখাবো না তোমাদেরকে কীভাবে এসেছি, যে চলো দেখিয়ে দিলাম। তো এখানে প্রচুর স্টলস বসেছে, মানে
মানে সাজসজ্জারও আছে, ঘরের গোছানোরও আছে, মানে অনেক কিছু, বাচ্চাদের খেলনা আছে। তো আমার এখানে অনেক কিছু জিনিসই ভালো লেগেছে, কিন্তু প্রাইসটা ভীষণই এক্সেসিভ আমার মনে হয়েছে। তো বাইরের প্রাইস তুলনায় এখানে একটু প্রাইসটা অনেকটাই বেশি রেখেছে, কিন্তু অনেক রকমের জিনিস রেখেছে। তো তোমরা যারা যারা যেতে চাও একবার গিয়ে দেখতে পারো, হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে। প্রচুর জিনিস আছে এখানে, আমরা যেটা বলি নারকলের ফুল সেইটাও এখানে বিক্রি হচ্ছে। তো এখানে দেখো সমস্তটা মাটির সবজি এগুলো, আর এখানে একটা বাঁশি মতন আছে যেটা দিয়ে পুরো মানে প্রচুর বার্ডসের আওয়াজ মনে হচ্ছে। ওটা ওনারা বাজিয়ে বাজিয়ে লোক ডাকছে। আর এখানে দেখো একটা বক্সের ভেতরে কীভাবে মৌমাছি রয়েছে, মানে এখানে মৌচাকের মধ্যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তো ওটাই তোমাদেরকে দেখালাম, আমিও দেখলাম প্রথম, আমি কোনোদিন দেখিনি এইভাবে। তো এদিকে দেখো প্রচুর আচার, প্রচুর রকমের ঘরের সাজসজ্জা করানোর জন্য প্রচুর স্টল করেছে এরা। তো আমরা এখন ফুল ক্লান্ত বসে পড়েছি দুই বোন মিলে। এবার যাব হচ্ছে যেখানে চারা গাছ পাওয়া যায়। তো এখানে যেতে যেতে দেখলাম এইভাবে একটা বাগান ছোট্টভাবে করা, গন্ধরাজ লেবু, চিচিঙ্গা, কুমড়ো, বেগুন সব আছে, মানে ঝুলছে পুরো গাছে গাছে, বাতাবি লেবু, বেশ ভালো লাগছিল দেখে। তো একটা ভিডিও করেও নিলাম তোমাদেরকেও দেখানোর জন্য। তো চলো এবার হাঁটতে হাঁটতে যাব হচ্ছে সেই প্লান্টস যেখানে পাওয়া যাবে, ছোট ছোট প্লান্টস নেব কিছু। তো চলে এসেছি, হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁটতে হয় ওখান থেকে ফ্লাওয়ার শোর যে জায়গাটা সেখান থেকে এইখানে প্লান্টস নেওয়ার যেখানে অপশনটা রয়েছে বা যে জায়গাটা রয়েছে সেখানে আসতে অনেকটাই হেঁটে আসলাম আমরা। তোমরা যদি কেউ চাও লালবাগের এই নার্সারিতে আসতে, তবে তোমরা লালবাগের ইস্ট গেটকে নামলেই এখানে চলে আসতে পারবে। আর এখানে বেশ প্রচুর রকমের কালেকশন পেয়ে যাবে সুন্দর সুন্দর ফ্লাওয়ারের। তো আমরা কয়েকটা গোলাপ ফুলের চারা নিয়েছি, আর আমরা সুমা সবাই মিলেই নিয়েছি, আর আমাদের একটা গ্যাঁদা ফুলের চারা নেওয়া হয়েছে, ভীষণই রিজনেবল প্রাইস। বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি, বাড়িতে চলে এসে ফ্রেশও হয়ে গেছি। আমার চোখটা দেখে তোমরা বুঝতেই পারছো ঢুলুঢুলু, মানে ফুল ঘুম ঘুম ভাব, এত ঘেমে গেছি মানে ভোর মানে ভর সন্ধ্যেবেলা যেটাকে বলে, ভর সন্ধ্যেবেলা ঘুমানোর জন্য একেবারে চোখ আবার ফুল রেডি। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা টাটা।